Hey everyone, welcome back to my channel, Riyana's Kitchen. ইফতার স্পেশাল এপিসোডে নিয়ে এসেছি একসাথে দুই ধরনের আলুর চপের রেসিপি। আলুর চপ ইফতারের জন্য খুবই কমন একটা আইটেম। এখানে আমি দুই ধরনের আলু চপ বানিয়েছি, তো চলুন আর দেরি না করে রেসিপিগুলো দেখে আসি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়েছি তিনটা সিদ্ধ আলু। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করা হয়ে গেলে এখন আমি এখান থেকে কিছু পরিমাণ আলুর মিক্সচার হাতে নিয়ে আলুর চপের শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো আলুর চপ শেপ করে নিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। আলুর চপগুলো শেপ দেওয়া শেষ। এবার আমি আরেকটি মিক্সিং বোল নিয়ে সেখানে আমি চালনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। বেসনগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যেন ভেতরে কোনো দানা অবশিষ্ট না থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ চালের গুঁড়ো, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো পানি। ব্যাটার তৈরি করার জন্য পানির কোনো নির্দিষ্ট পরিমাণ আমি বলে দেইনি, কারণ আপনাকে ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে পানি অ্যাড করতে হবে। 5 মিনিট ধরে ভালোভাবে ব্যাটারটা ফেটাতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি এমন হবে যেন আপনি একটা আঙ্গুল ডিপ করলে আপনার আঙ্গুলটা ঘনভাবে ব্যাটারটা কোট করে নেয়। ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এইদিকে আমি চুলে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো বেসনের মধ্যে ডিপ করে গরম তেলে ছেড়ে দিব। আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম। 5 থেকে 6 মিনিট ধরে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন একটা কালার আসে। এইভাবে এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে আলুর চপগুলোকে ভেজে নিব। এই তো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি আলুর চপগুলো তুলে নিচ্ছি। এই তো আমাদের ইফতার স্পেশাল আলুর চপ একেবারেই রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আলুর চপের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে এখানেই শেষ নয়, আমাদের আরও এক ধরনের আলুর চপ তৈরি করা বাকি আছে। তো চলুন দেখে আসি কীভাবে ডিম আলুর চপটা তৈরি করছি। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই ডিমটাকে আমি 6টা ভাগ করে নিয়েছি। আগের আলুর চপ তৈরি করার জন্য যেই আলুর মিক্সচারটা ছিল আমি সেম আলুর মিক্সচারটাই ইউজ করছি। আর ভেতরে আমি ডিম দিয়ে 4-5টা ভালোভাবে আলুর মিক্সচার দিয়ে কোট করে দিচ্ছি। এইভাবে ডিমের ভাগগুলো স্টাফ করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে দিচ্ছি। আলুর চপগুলো শেপ দেওয়া শেষ। এখন এই দিকে আমি আরেকটা ডিম নিয়েছি এবং ডিমটিকে ভালোভাবে ফেটে নিব। এখানে আমি তৈরি করা আলুর চপগুলো ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো আলুর চপ এইভাবেই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এবার দেখাচ্ছি কিভাবে এই আলুর চপগুলো আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একটা জিপলক ব্যাগে আলুর চপগুলো রেখে আপনি ডিপ ফ্রিজে প্রায় 1 মাস পর্যন্ত এগুলো সংরক্ষণ করতে পারবেন। আর এইদিকে আলুর চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে
আমি এখানে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে 6-7 মিনিট ধরে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে আলুর চপগুলো ভেজে নিব। মোটামুটি 6-7 মিনিট সময় একেবারে এনাফ এই আলুর চপগুলো ভাজার জন্য। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। এই তো আমাদের স্পেশাল ডিম আলুর চপ একেবারেই রেডি। এটা যে কোনো ধরনের সসের সাথে আপনি চাইলে সার্ভ করতে পারেন। এখানে আমি সার্ভ করেছি আমার তৈরি করা টমেটো সস দিয়ে। রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তবে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।